বদলে গেলেন পুরুলিয়ার জেলা শাসক, জেলা থেকে সোজা মিউনিসিপ্যালিটির দায়িত্বে। এবার থেকে আসানসোল পুরসভার অতিরিক্ত সচিবের দায়িত্ব সামলাবেন প্রমতি আইএএস রাহুল মজুমদার। ইনি সেই যাকে জেলার প্রশাসনিক সভায় টেনে চার থাপ্পড় মারার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু তৃণমূল করেনি, যারা তোমার গভর্নমেন্ট নিচুতলার কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না, কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি, এতদিন ধরে জেলায় আছো, হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল, এত কিছু দিচ্ছি মানুষকে, অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি ট্রেনের চারটে ছাত্র মারতাম। পুরুলিয়ার নতুন জেলা শাসক হলেন রজত নান্দা, যিনি হাওড়ার অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বভার সামলাচ্ছিলেন। একইভাবে সরিয়ে দেওয়া হলো ঝাড়গ্রামের জেলা শাসক জয়শ্রী দাশগুপ্তকেও। জেলায় মাওবাদী কার্যকলাপ নিয়ে প্রশ্ন ওঠায় তাঁর ওপর বেজায় চটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের জেলা শাসক হয়ে এলেন খাদ্য দফতরের অতিরিক্ত সচিব সুনীল আগরওয়াল, তিনি উত্তরকন্যার অতিরিক্ত দায়িত্বে ছিলেন। জয়শ্রী দাশগুপ্তকে পাঠানো হলো পশুপালন দফতরের বিশেষ সচিব করে। এটা আপনারা মাথায় রাখবেন, প্যানিক যারা ছড়াচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কটাও সবসময় নজরে রাখবেন। সোশ্যাল নেটওয়ার্কে যেমন ভালো লোকও আছে, তেমনি অনেকে প্রভোক করে, কমিউনাল দাঙ্গা লাগানোর চেষ্টা করে, আর মাওবাদীদের নামে মিথ্যে কথাও বলে যে মাওবাদী আসছে, মাওবাদী আসছে। কেউ নিজে একটা হাতে পোস্টার লিখল, অনেকে আবার সেটা ছবি তুলে ওই ছবিটা বিক্রি করলো, আর দিকে লোকের কাছে প্যানিক রটিয়ে দিল। এটা কিন্তু কোনো ব্যাপার নেই, আমি চারিদিকে খবর নিয়ে দেখেছি। এটা কেউ একটা ক্যাম্পেইন করেছে কন্টিনিউয়াসলি, এবং যে বা যারাই এর মধ্যে থাকে এটা কিন্তু একটা ইনভেস্টিগেশন হবে। সত্য হলো পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রেশমি কমলকেও। তাকে পাঠানো হলো পশ্চিমবঙ্গ ল্যান্ড রেকর্ডস সার্ভে দপ্তরের সচিব করে। রেশমি কমলের জায়গায় এলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দায়িত্ব সামলানো আয়ুষা রানী। এছাড়া 224 পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের জেলা শাসককেও বদল করা হয়েছে। এক ধাক্কায় চার জেলার জেলা শাসক বদল করলেন মুখ্যমন্ত্রী। গত মাসের প্রশাসনিক বৈঠক পর্বে জঙ্গলমহলের চার জেলার একমাত্র বদলির রোষ থেকে বেঁচেছেন বাঁকুড়ার ডিএম কে রাধিকা আয়ার। ওই বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী তার জেলার সভাধিপতিকে ধমক দিয়ে বলেছিলেন দলের নেতাদের কথায় তিনি জেলায় ডিএম এসপি বদল করবেন না। আর কেউ কেউ যদি ভেবে থাকো আমি দুদিন অন্তর ডিএমএসপি চেঞ্জ করব, সেটা আমি করছি না। মুর্শিদাবাদের জেলা শাসক শরদ দ্বিবেদী হলেন উত্তর ২৪ পরগনা জেলা শাসক, আর উত্তর ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা গেলেন দক্ষিণ ২৪ পরগনা সামলাতে। মালদা থেকে মুর্শিদাবাদে জেলা শাসক হয়ে এলেন রাজর্ষী মিত্র, আর মালদায় জেলা শাসক হয়ে এলেন নিতিন সিংহানিয়া, যিনি আগে আসানসোল মিউনিসিপ্যালিটি সামলেছেন। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ বদল নিয়ম মাফিক। মাধ্যম ব্যুরো রিপোর্ট।